হ্যালো ভিআর্ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো কবুতরের টাল রোগ ও ঠান্ডা লাগলে কী করণীয় ভিওর্স বর্তমানে এখন যে সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা থেকে গরম এই ঠান্ডা থেকে গরমের কারণে আমাদের অনেক খামারি ভাইদের অসংখ্য কবুতর হঠাৎ করে ঠান্ডা লেগে মারা যাচ্ছে দেখা যাচ্ছে যে কবুতর কিছুদিন যাবৎ ঝিমাচ্ছে বা সকালে ঝিমাচ্ছে রাত্রে মারা যাচ্ছে এরকম অনেক কিছুই শুনতে পাচ্ছি তো এটা আসলে ঘাবড়ানোর কিছু নেই এটা হঠাৎ করেই হচ্ছে ঠান্ডার কারণে সিজন যেরকম চেঞ্জ হলে আমরা অসুস্থ হয়ে যাই বাচ্চা আমাদের বাসায় বাচ্চারা অসুস্থ হয় ঠিক তেমনি আমাদের খামারি ভাইদের কবুতরও ঠিক সেম সমস্যায় পড়ে ভিওয়ার্স দেখুন আমার এই কবুতরটি কিছুদিন আগে খুবই সুস্থ ছিল ডিম বাচ্চা করা এই কবুতরটি আজকে অসুস্থ তার সমস্যা তার ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার কারণে তার টাল রোগ হয়েছে তো এই টাল রোগের কারণে আমার কবুতরটি সম্পূর্ণ সুস্থ নয় এবং তার ঘাড় বাঁকা হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কবুতরটি বের হওয়ার জন্য অনেক পাইচারা করছে কিন্তু আমি আটকে রেখেছি অন্য কবুতর থেকে একটু আলাদা রাখার জন্য কারণ এটা যে ঠান্ডা লেগেছে এই ঠান্ডাটা অন্য কবুতরকে অন্য কবুতরে মানে ভাইরাসের মতো ছড়াতে পারে আর এখন যে সিজনটা চলতেছে এটা খুবই খারাপ একটি সিজন এই সিজনে আমাদের অনেক ভাইদেরই অনেক কবুতর মারা যাচ্ছে ভাইরাসজনিত রোগে আর ভাইরাসটা আসলে হলো আপনার ঠান্ডা জনিত ভাইরাসই এখন বর্তমানে সব জায়গায় দেখুন ভিওর্স এই কবুতরটি এই কবুতরটি দেখুন টয়লেট করেছে আপনি দেখুন ভিওর্স সবুজ এবং সাদা এটা কিন্তু আপনার খাবারের কোনো কারণে নেই ভিওর্স আমি হয়তো দেখাতে পারছি দেখুন আপনারা যে ওর বাথরুম কিন্তু ভালো না সবুজ এবং সাদা এটা কিন্তু প্রথমত ঠান্ডাজনিত কারণে এই সমস্যাটা খুব বেশি হয় তো ভিউয়ার্স চলুন দেখা যাক এর থেকে প্রতিকারের কী উপায় আমরা কী কী উপায়ে এটার প্রতিকার থেকে আমরা বাঁচতে পারি এবং আমাদের খামারটিকে আমরা রক্ষা করতে পারি চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই কী করণীয় দেখুন এই কবুতরগুলি কিন্তু সবগুলোই মোটামুটি কিছুটা সুস্থ কিছুটা অসুস্থ সম্পূর্ণ সুস্থ না কিন্তু কোনো কি দেখুন এগুলোতেও কিন্তু ঠান্ডা লেগেছে এবং এগুলোতে যদি আমি এখনই ট্রিটমেন্টে না যাই তাহলে কিন্তু এই কবুতরগুলো খুব দ্রুত মানে টাল রোগে আক্রান্ত হতে পারে এবং যদি আমি ট্রিটমেন্টে প্রপারলি করতে না পারি তাহলে হয়তো কবুতরগুলো বাঁচানো সম্ভব হবে না স প্রথমেই একটি কথা না বললেই নয় যে টাল রোগ হলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে কবুতরটিকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে অন্য অন্য কবুতর থেকে আর হলো কবুতরটিকে কন্টিনিউ রোদ্রে রাখতে হবে কন্টিনিউ রৌদ্রে রাখতে হবে দেখুন তাহলে আপনি এই রোগ থেকে খুব দ্রুত কবুতরটিকে সুস্থ করে করতে পারবেন হ্যাঁ কবুতরটি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর এছাড়া এটার ঠান্ডার জন্য যেই ওষুধটি আমরা ইউজ করি পাউডার তো চলুন দেখা যাক এটা কতটুকু পরিমাণ বা কী পাউডার আমরা ইউজ করবো ঠান্ডার জন্য ভিওয়ার্স কবুতরের ঠান্ডার জন্য প্রথমে আমরা যে পাউডারটি ইউজ করব হ্যাঁ খুব ভালো একটি ওষুধ এটি হলো এটির নাম হল ইরোকট ইরোকট পোলট্রিজ্বলিত আপনার রোগ সুমের সম্পূর্ণ সমাধান দিয়ে থাকে এটাতে আপনার কবুতর মুরগি হ্যাঁ এছাড়া গবদ পশুকেও এটি দিয়ে দিয়ে থাকে তো এটি খুবই ভালো একটি পাউডার এটি ব্যবহার বিধিটি আমি আজকে আপনাদেরকে বলবো এটি ব্যবহার বিধিটা হচ্ছে যে প্রথমে আমি দু লিটার পানি নেব এই যে ভিওয়ার্স এখানে দু লিটার পানি আছে হ্যাঁ এই বলটিতে দু লিটার পানি আছে ভিওয়ার্স এই যে পাউডারটি ইউরোকট এটি মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা এটি যে কোনো কবুতরের খাবারের দোকানে বা আপনি কাঁটা বনে গেলেও আপনি এটা পাবেন হ্যাঁ এটা বিধিটাও খুব সুন্দর করে দেওয়া আছে যে এটা পোলট্রি বাছুর মাছ চিংড়ি সব কিছু ইউজ করা যায় তো আমাদের সাধারণত কবুতরের জন্য আমরা এক গ্রামের একটি চামচ ইউজ করব এবং প্রতি এক লিটার পানিতে আমি এই পাউডারটি এক গ্রাম দিব ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করুন যে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার আমি দিব খুব ভালো করে মিক্সড করে নিয়ে দেব এবং এটি পরপর তিন থেকে চার দিন আপনাকে কবুতর আপনার কবুতরকে খাওয়াতে হবে আর যদি এরপরও যদি দেখেন যে ঠান্ডা কমছে না তাহলে আপনি সর্বোচ্চ ছয় থেকে সাত দিন আপনি এই পাউডারটি খাওয়াতে পারেন পানির সাথে ভিউয়ার্স আমি এখানে আগে থেকেই দিয়ে রেখেছিলাম এখানে এই বলটিতে আমার দু লিটার পানি আছে দু লিটার পানিতে আমি এই চামচে এটা এটি এক গ্রামের একটি চামচ চামচটি দোকানে পাওয়া যায় এই চামচটি দিয়ে দু চামচ আমি দিয়েছি হ্যাঁ দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে এই পাউডারটি মিশিয়ে দিতে হবে এবং এই ওষুধটি খাওয়ানোর সঠিক পদ্ধতি হল আপনার সকালবেলা যখন আমরা কবুতরকে পানি খাবার দেই ঠিক সেই সময়টাতে মানে যেই টাইমটাতে আমরা পানি দিই কবুতরকে তার আধা ঘন্টা আগে কবুতরের পানি পাত্রটি যদি আগে থেকে দেওয়া থাকে সেটি সরিয়ে ফেলতে হবে সেটি সরিয়ে ফেলে কবুতরগুলোকে কিছুটা মানে পানি থেকে দূরে রাখতে হবে যাতে ওদের পানি তৃষ্ণা পায় তৃষ্ণাটা বেশি থাকে বিয়র্স এরপরে আমরা কবুতরকে এই পানিটি আমরা খেতে দিব কোনো খাবার দিব না আমরা যারা কবুতরকে আগে খাবার দিই পরে পানি দিই বা খাবার পানি দুটোই একসাথে দিই আমরা আগে খাবারটা কোনোভাবেই দিব না শুধুমাত্র পানিটা তাদেরকে দিব খাওয়ার জন্য দেখবেন তখন প্রত্যেকটি কবুতর নেমে যে যার মতো পানি খাচ্ছে বা আমরা আলাদা যারা ছোট ছোট পানির পাত্রে কবুতরকে পানি দেই খাঁচা যারা পালি তারা পানির পাত্রে পানি দিবে তবে এক লিটার পানিতে মিলিয়ে নিবে ওষুধটি পাউডারটি ভালো করে মিলিয়ে ওটা ভাগ করে আপনি দিতে পারেন যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগে ক্ষেত্রে আমরা কীভাবে বুঝব এটি একটি লক্ষণীয় ব্যাপার যে কবুতরে অতিরিক্ত ঠান্ডা লাগলে সবাই কিন্তু আসলে প্রথম অবস্থা বুঝতে পারে না যে আমার কবুতরটি কবুতরটি ঠান্ডা লেগেছে কি না তো এটি খেয়াল করতে হবে আপনার কবুতরটি যে খাবার খাওয়ার সময় বা খাওয়ার পরে দেখবেন অনেক সময় কাশতেছে আমরা অনেকেই জানি যে কবুতরের গলায় যদি ধান আটকে তাহলে কবুতর কিন্তু কাশি দেয় তা এখন বর্তমানে কিন্তু আমরা ম্যাক্সিমাম খামারিরাই ধানটা খুব কম খাওয়াই মিক্সড খাবারটাই বেশি খাওয়াই তো গলায় আটকানোর মতো কোনো কারণ নেই তো গলায় আটকানোর যেহেতু কোনো কারণ নেই তো আমাদের খেয়াল করতে হবে যে কবুতরটি আমার কাশতেছে কিনা কেনা যদি কবুতরটি কাশে এবং দেখেন যে কোনো একটি সাইডে কবুতরটি ঝিমাচ্ছে তখন কবুতরটিকে ধরে দেখবেন যে কবুতরটি পা ঠান্ডা কেনা যদি দেখেন যে কবুতরটি পা অনেক ঠান্ডা তখন বুঝতে হবে সাথে সাথেই যে আপনার কবুতরটি ঠান্ডাজনিত রোগে ভুগছে এবং খুব দ্রুত এটি ট্রিটমেন্টে যেতে হবে আপনাকে তো ভিয়ার্স যেটা বলতেছিলাম যে কবুতরের পা যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কবুতরটিকে আমরা আলাদা করে ফেলবো এবং এই ঠান্ডাজনিত রোগের জন্য এই পাউডারটি আমরা কবুতরটিকে দিব এবং সাথে সাথে অন্যান্য যত কবুতর আছে সবগুলোকেই আমি এই পানিটি খেতে দেব যাতে অন্য কবুতরে এই ভাইরাসটি না ছড়ায় ঠান্ডাটা কিন্তু একটা ভাইরাস আমরা সবাই জানি আমরা অনেকেই বলি যে ভাইরাসের কারণে ভাই আমার খামারে সব কবুতর শেষ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে হ্যাঁ তো আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আমার এই ভিডিওটি যে এখন বর্তমান যে সিজনটা চলতেছে ঠান্ডা থেকে হঠাৎ গরম এতে কবুতর অনেক কবুতর মারা যাচ্ছে হঠাৎ করে অসুস্থ হঠাৎ করে মারা যাচ্ছে একেবারে সুস্থ কবুতর মারা যাচ্ছে তো ভিউয়ার্স আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ঠান্ডা লাগলে কি করতে হবে আর টাল রোগ যখন হবে কবুতরের যখন কবুতরের যখন কবুতরের টাল রোগ হবে যখন কবুতর ঘাড় বাঁকা হয়ে যাবে হ্যাঁ কবুতর ঠিকভাবে খেতে পারছে না কিন্তু কবুতর স্বাস্থ্য ভালো আছে তখন খেয়াল করতে হবে তার প্রথমে যে সে টয়লেটটি মানে বাথরুম হ্যাঁ ড্রপিংটি তার কেমন হচ্ছে ড্রপিং যদি দেখেন সবুজ হচ্ছে বা সাদা হচ্ছে বুঝতে হবে যে ড্রপিং সবুজ বা সাদা হওয়ার প্রথম কারণ ঠান্ডা লেগেছে আপনার কবুতরটি আর ঠান্ডা থেকে কিন্তু সাধারণত আপনার টাল রোগ হয় তো কবুতরটিকে রুদ্রে দিতে হবে তো এই পাউডারটি আমরা ঠান্ডার কারণে আমরা থেকে এক থেকে পাঁচ দিন খাওয়াবো ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে যদি তারপরে সুস্থ না হয় আপনার কবুতরটি যদি টাল রোগ যদি অতিরিক্ত দেখা যায় যে না টাল রোগটি আপনার কবুতরটি ঘাস সোজা হচ্ছে না সেক্ষেত্রে আমরা কবুতরকে মানে সাত দিন যখন আমি কন্টিনিউ এই ঠান্ডা ওষুধটি খাওয়াবো এটি খাওয়ানোর পরে আমরা কবুতরটিকে দু দিন রেস্ট দিব রেস্ট দিয়ে আমরা ওকে ক্যালসিয়াম দেওয়া শুরু করবো ক্যালসিয়ামের পরিমাণটি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এটি হলো ইসেল এটি ক্যালসিয়াম এটি হাঁস মুরগি কবুতর সব কিছুতে ইউজ করা হয় হুম এটি কবুতরের দোকানে যে সমস্ত দোকানে খাবার বিক্রি করে সেই দোকানে আমরা পাবো এটি খুবই কার্যকরী এটি ক্যালসিয়াম এটি আপনার ক্যালসিয়ামটি তাল রোগের জন্য খুব ভালো একটি সাপোর্ট দেয় আমরা কবুতরের যে পানির পাত্র ছোটো যে পাত্র যে প্লাস্টিকের ছোট পাত্রে আমরা কবুতরকে পানি দিই সেই পাত্রে তিন থেকে চার ফোঁটা সিরিঞ্জির তিন থেকে চার ফোঁটা আমরা সেই পাত্রে মেলাবো পানির সাথে মেলাবো মেলানোর পর আমরা প্রতিদিন এভাবে দিব এক সপ্তাহ কন্টিনিউ করব আমরা ইনশাল্লাহ আমাদের টাল রোগ ভালো হয়ে যাবে এবং পাশাপাশি আমরা কবুতরটিকে অবশ্যই রোদ্রে রাখব আর এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য কথা যে আমরা কিন্তু আমাদের খাবার যেরকম দিয়ে আসছিলাম যে যে খাবারগুলো কবুতরকে দিচ্ছিলাম খাবারে কিছুটা পরিবর্তন আনব আমরা যারা মিক্সড খাবার দিই তখন খাবারটি আপনি মিক্সড রেডিমেড খাবার আনবেন না নিজে মিক্সড করে নেবেন আর সেই ক্ষেত্রে আপনি ভুট্টাটি অবশ্যই বর্জন করবেন ভুট্টা কিন্তু কবুতরকে তখন দেওয়া যাবে না ভুট্টা বাদ দিয়ে আপনি মুসুরির ডাল ধান লাল গম চিনা রেজা এগুলো আমরা কবুতরকে মিক্সড করে খাওয়াতে পারি ধানের পরিমাণটি কমিয়ে দিব আর পাশাপাশি আমরা কবুতরকে গ্রিড দেবো খাওয়ার জন্য গ্রিড ইট ভাঙা গ্রিড যেটা রেডিমেড পাওয়া যায় সেটিও আমরা দিতে পারি তো ভিউয়ার্স আমি নিশ্চয়ই আজকে আমার এই ভিডিও থেকে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কবুতরে ঠান্ডা লাগলে আমরা আমাদের করণীয় কি এবং পাশাপাশি যদি টাল রোগ হয়ে যায় এটা সাধারণত ঠান্ডা থেকে হয় সেটার করণীয় কি এবং প্রতিকারের উপায়টি আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনারা বাসায় প্রায় করুন কবুতরকে যত্ন নিন ইনশাল্লাহ সবার কবুতর সুস্থ হয়ে যাবে যাদের কবুতর অসুস্থ আছে যারা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ সবার কবুতর সুস্থ হয়ে যাবে দোয়া করি তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আমি আগামীতে আমি আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব বিরাজ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ